الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت مردة الشياطين وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وغلقت أبواب النار فلم يفتح منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা রমজানের উদ্দেশ্য নিয়ে, রোজার উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মাসালুল মুনাফিকিল্লাযি মিসলান নাকা লা তাদরি লিমা উকিলাত ওয়ালা তাদরি লিমা উতলিকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে মোনাফেকের দৃষ্টান্ত হল ওই উটের মতো, যেই উটকে তার মালিক বেঁধেছে, বাঁধার পরে আবার তার বাঁধন খুলে দিয়েছে, কিন্তু সেই উট জানে না তার মালিক কেনই বা তাকে বাঁধল আর কেনই বা তাকে ছেড়ে দিল। মুনাফেকের দৃষ্টান্ত সেরকম, যে জানে না সে কি কাজ করে, কি উদ্দেশ্যে করে, কেনই সে রোজা রাখে আর কেন সে রোজা রাখে না, কেন সে নামাজ পড়ে আর কেন সে নামাজ পড়ে না, কেন সে আল্লাহকে মানে আর কেন সে আল্লাহর অপরাধ করে, কেন তার বিপদ আসে, কেন তার সুখ আসে। অর্থাৎ যে মুনাফিক, যার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর ভয় এবং আখেরাতের আগ্রহ থাকে না, তার সমস্ত কাজ উদ্দেশ্যহীন হয়। সে কেন কি কাজ করে উদ্দেশ্য থাকে না, মানুষ যেদিকে যায় সেও সেদিকে যেতে থাকে। আমরা যদি একটু আমাদের সমস্ত কাজে বিবেচনা করি, একটু চিন্তা করি, তাহলে আমরা দেখব যে সবাই গড্ডালিকা প্রবাহে আছে। মানুষ করে তাই আমিও করি, মানুষ করে না তাই আমিও করি না। সবাই ব্র্যান্ডের জামা পরে তাই আমিও পরি, 300 টাকা দিয়ে 200 টাকার রেস্টুরেন্টে ভাত খাওয়া যায়, ওই একই জিনিস 3000 টাকা দিয়ে সবাই খায় আমিও খাই, 300 টাকার জুতা পরলে তার প্রয়োজন মিটে যায় কিন্তু সবাই 3000 টাকার জুতা পরে তাই আমিও পরি, 5000 টাকার বাসায় থাকা যায় কিন্তু সবাই 20000 টাকার বাসায় থাকে তাই আমিও থাকি, যে কোনো ব্যবসার দ্বারা তার অভাব পূরণ হয় কিন্তু সবাই শেয়ার ব্যবসা ধরছে তাই আমিও ধরছি, সবাই ডেভেলপারের ব্যবসা ধরছে তাই আমিও ধরছি, সবাই ফরমালিনের ব্যবসা ধরছে তাই আমিও ধরছি, সবাই সুদের ব্যবসা ধরছে তাই আমিও ধরছি, কিন্তু কেন আমি কি করতেছি, কি উদ্দেশ্যে করতেছি আর এইটা করলে আমার কি লাভ হবে, এই চিন্তা খুব কম মানুষই করে। এক সময় দেখতাম যে সবাই ডাক্তার হওয়ার জন্য, সবাই তার ছেলে মেয়েকে পড়াশোনা করায়, উদ্দেশ্য হলো ডাক্তার হওয়া, তো এক সময় দেখে ডাক্তারি পাশ করে তেমন একটা লাভ নাই, ডাক্তারি বাদ সবাই তার ছেলে মেয়েকে পড়ায়, সবাই ইউনিভার্সিটিতে ভর্তি হয়, বিবিএ করবে, তার ছেলে মেয়েকে পড়ায় বুয়েটে পাস করবে, ইঞ্জিনিয়ার হবে, সব ইঞ্জিনিয়ারে ভাত নাই এই জন্য আর্কিটেকচার ধরো, তো সবাই একদিকে যায় তো আমিও সেদিকে যাই, কিন্তু এটা কেন যাচ্ছি আর কেন যাচ্ছি না এই চিন্তাটা কেউ করে না। 2000 টাকার মোবাইলে কথা বলা চলে, সবাই 20000 টাকা 30000 টাকার মোবাইল কিনছে তাই আমার না কিনলেও চলবে না, সবাই তার বন্ধু বান্ধবকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, দেশে বিদেশে ঘুরতে যায়, ছেলে মেয়েকে নিয়ে যায়, তো আমি যদি না যেতে পারি তাহলে হবে না, তো সবাই করে তাই আমিও করি, আর এই জন্য এখন দেখবেন পৃথিবীটাই চলে মার্কেটিং এর উপরে, যে যেই কোম্পানি যত বেশি মার্কেটিং করতে পারবে, বিজ্ঞাপনে যে যত বেশি সফল হতে পারবে তার ব্যবসা তত বেশি সফল। আর এই জন্য দেখবেন আপনার মোবাইল কোম্পানি আপনার কাছ থেকে নেয় মাত্র 1 টাকা 50 পয়সা, অথচ সে প্রতি সপ্তাহে সপ্তাহে বিজ্ঞাপনের পিছনেই প্রায় 100,000 টাকা খরচ করে, প্রতিটা মোড়ে মোড়ে 100,000 টাকা খরচ করে, কারণ জানে সবাই সবার পাগল, চিন্তা করে না কোনটায় লাভ, কোন প্যাকেজে কি লাভ, সেই চিন্তা কেউ করবে না, বাস প্যাকেজ আসতে ধরো
সস্তা পেয়েছি ধরো, ওখানে সার দিয়েছে ধরো, ডিসকাউন্ট দিয়েছে ধরো, এটা কি কুরআন নাকি সিরা? দরকার নাই, সার আছে ডিসকাউন্ট আছে দৌড় দাও। তো মানুষের মেজাজ, মানুষ এরকম, আর আল্লাহ তাআলার রসুল এর ভাগ করে দিয়েছেন। যারা বিবেক ছাড়া, যারা চিন্তা ছাড়া চলে তারা মুমিন না, তারা মুনাফেক। মুনাফেক হলো ওই উটের মতো, যেই উটকে বাধা হয়েছে আবার ছেড়ে দেওয়া হয়েছে, উট জানে না বা জানতে চেষ্টাও করে নাই কেন তাকে বাধা হলো আর কেন তাকে ছাড়া হলো। কিন্তু মুমিন প্রতিটা মুহূর্তে সে চিন্তা করবে, প্রতিটা কাজের ক্ষেত্রে সে চিন্তা করবে, আমি খাচ্ছি কেন খাচ্ছি চিন্তা করবে, আমি খাচ্ছি না কেন খাচ্ছি না চিন্তা করবে, আমি জামা পরতেছি কেন পরতেছি চিন্তা করবে, আমি পরি না কেন পরি না চিন্তা করবে, আমার সুখ আসছে কেন আসছে চিন্তা করবে, আমার দুঃখ আসছে, অসুখ হয়েছে, বিপদ আসছে, আমার লোকসান হয়েছে কেন আসছে চিন্তা করবে। তো রোজাদার দুই রকম হবে, এক রোজাদার সবাই রোজা রাখে আমিও রোজা রাখি, আর এক রোজাদার না রোজা কেন রাখবো সেটা আমাকে জানতে হবে, রোজার দ্বারা কি উদ্দেশ্য সেটা আমাকে বুঝতে হবে, আর সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমি রোজা রাখবো। অনেক রোজাদার আছে রোজা রাখে ঠিকই, কিন্তু তার রমজান মাসে এতটাই ব্যবসার চাপ থাকে সে নামাজ পড়ার সুযোগ পায় না। অনেক রোজাদার এমন আছে রোজা রাখে ঠিকই, কিন্তু ঈদের সিজনে এতটাই তার গাড়ির চাপ থাকে নামাজ পড়ার সুযোগ নাই। অনেক রোজাদার এমন আছে রোজা রাখে ঠিকই, কিন্তু রমজানের সময় এতটাই ব্যবসায়ের সিজন, তখন যদি সুদের ব্যবসা আর মানুষকে ঠকানোর ব্যবসা না করে তাহলে তার পুরো বছরের ব্যবসাই লস হবে। তো সে রোজা রাখে, সবাই সবাই রোজা রাখে, তাই রোজা রাখে, কেন রোজা রাখে কি উদ্দেশ্য এটা সে কখনো চিন্তা করে না। আর আল্লাহর রসুল বলে দিয়েছেন, মান লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা ত্বআমাহু ওয়া শারাবা, যে নাকি রোজা রাখলো আর রোজা রেখেও মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলো না, যে নাকি রোজা রাখলো আর গুনাহের কাজকে পরিত্যাগ করতে পারলো না, আল্লাহ তাআলার কোনো দরকার নাই তার খাবারকে ত্যাগ করা, তার পানাহারকে ত্যাগ করা কোনো দরকার নাই, তার রোজা রেখে সে কোনো ফলই পাবে না। ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যখন তোমাদের কেউ রোজা রাখে অবশ্যই অবশ্যই যেন রোজা রেখে সে চিৎকার না করে, চেঁচামেচি না করে, ঝগড়াঝাটি তো দূরের কথা, মানুষকে বকাবকি করা তো দূরের কথা, মানুষের নিন্দা করা তো দূরের কথা, মিথ্যা বলা তো দূরের কথা, চিৎকার যেন না করে, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, চেঁচামেচি যেন না করে। ফাইন সাআবাহু আহাদুন আও কাতালাহু আহাদুন, কি করব আমি, আমার সাথে ঝগড়া করতে আসছে, আমার কর্মচারী আমার কথা শুনে না, দুইটা জোরে কথা না বললে তো হবে না, আমাকে একজন মারতে আসে আমি চুপ করে বসে থাকলে তো বোকা বলবে আমাকে আরো মারবে। আল্লাহ রসুল বলছেন, যদি তোমার সাথে কেউ ঝগড়াও করতে আসে, কেউ মারামারিও করতে আসে, তারপরও তাকে বলে দিবা ফাল ইয়াকুল ইন্নিমরুউন সাঈমুন, যে ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে জোরে কথা বলতে পারবো না, তুমি আমাকে মারতে আসতো মেরে যাও আমি তোমার উত্তর দিতে পারবো না, তুমি আমাকে বকা দিতে আসতো বকা দিয়ে যাও আমি তোমার বকার উত্তর দিতে পারবো না, আমি যেভাবে খাওয়া থেকে বিরত রেখেছি, আমি যেভাবে পান করা থেকে বিরত থেকেছি, আমি যেরকম স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থেকেছি, ওই আল্লাহর ভয়, ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমনি ভাবে তোমার কথার উত্তর আমি দিতে পারবো না সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর যদি আমি রোজা রাখি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আজকে দুনিয়ার মানুষ কত কিছুই করে, দুনিয়ার মানুষ নেতাকে খুশি করার জন্য জীবন দিয়ে দেয়, দুনিয়ার মানুষ স্ত্রীকে খুশি করার জন্য হারাম উপার্জন করে,
দুনিয়ার মানুষ নিজের ছেলে মেয়েকে সুখী রাখার জন্য কত মানুষের সাথে ঝগড়া করে, নিজের বন্ধু বান্ধবকে খুশি করার জন্য কত অপরাধী না করে। অথচ দেখা যায় যখন বিপদে পড়ে নেতার খোঁজ খবর নেয় না, অসুস্থ হয়ে যায় স্ত্রী আর খবর নেয় না, ছেলে মেয়ে বড় হয়ে বিবাহ করে ফেলে পিতা মাতাকে আর চিনে না, বন্ধু বান্ধব যার জন্য এত কিছু করছে তারা যখন বড় অফিসার বড় কিছু হয়ে যায় তখন আর পরিচয় দেয় না, মানুষের জন্য কত কিছুই না করে। আপনি আল্লাহর জন্য করে দেখেন, আল্লাহ বলতেছেন আমার জন্য যে একটু করে আমি তার জন্য এতখানি করি। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি বাআন, যে আমার কাছে এক বিঘাত আসে আমি তার কাছে দৌড়িয়ে যাই, আমি তার কাছে এক হাত যাই। ওমান তাকাররাবা ইলাইয়া ইয়ামশি, আমার কাছে যে হেঁটে হেঁটে আসে আমি তার কাছে দৌড়িয়ে যাই। আপনি যে রোজা রাখতেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ কি বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সওম, সম আদম সন্তান যত কাজ করে সব লাভ তার, তার বদলা সে পায়, আমি তার জন্য নির্ধারণ করে রাখছি, কোনোটার বদলা দশ গুণ থেকে সাতশো গুণ বাড়িয়ে দেই, কিন্তু ইল্লা সওম রোজা, রোজার কোনো বদলা আমি নির্ধারণ করি নাই। কারণ কি, রোজা হল আল্লাহ, আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাহু লি, রোজা হল আমার জন্য, ইয়াদাউলি তোআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু, রোজাদার একমাত্র খাবারকে পরিত্যাগ করতেছে আমাকে খুশি করার জন্য, তার পানকে পরিত্যাগ করতেছে আমাকে খুশি করার জন্য, তার সমস্ত মনোবাসনা চাহিদাকে পরিত্যাগ করতেছে আমাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা বলেন আমাকে খুশি করার জন্য, অতএব ফানা আজজি বিহি, আমি এই রোজার বদলা স্বয়ং আমি দান করব। রোজার বদলা কি দান করবেন আল্লাহ তাআলাই জানেন। আমাদের যখন কোনো মন্ত্রী বলে দেয় এই তুমি আমার ওই কাজটা করে দিও আমি তোমার দেখে নিব, তোমার চাকরির ব্যবস্থা করে দিব, তোমার খুশি হয়ে যাই, মন্ত্রী আমার সাথে আছে, আবার কি এমপি আমার সাথে আছে, বাস বলছে, আর আল্লাহ তাআলা বলেন আমার জন্য করো আমি তোমারটা দেখে দিব, আমি তোমারটা দেখে নিব। রোজার মূল উদ্দেশ্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মুমিনরা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের উম্মতের উপরে রোজা ফরজ ছিল। এইটা বলার উদ্দেশ্য হল যে রোজা একটা কঠিন জিনিস, কিন্তু মানুষ কঠিন জিনিস যখন সবাই করে তখন করতে আর কষ্ট লাগে না, আল্লাহ মানুষকে সান্ত্বনা দেয়, দেখো এটা শুধু তোমরা করতেছো না, তোমাদের আগেও সবাই করছে, সবাই করে, আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না। পরের আয়াতে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদেরকে শান্তি দিতে চায়, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, কষ্ট দিতে চায় না। এই রোজা কেন কেন ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। তাকওয়া এমন একটা জিনিস, কোরআনের প্রায় আড়াইশো স্থানের মধ্যে এই তাকওয়ার কথা আসছে, আর তাকওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন এই তাকওয়ার দ্বারাই মানুষের দুনিয়া এবং আখেরাতের সফলতা। যদি এই তাকওয়া মানুষের মধ্যে আসে তো সেই মানুষটা কোরআনের মধ্যে আসছে সরাসরি জান্নাতি, উইদ্দাত লিল মুত্তাকিন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, তাকওয়াওয়ালাদের জন্য জান্নাত আমি সুসজ্জিত করেছি, তাকওয়াওয়ালাদের জন্য আমি জান্নাতকে তৈরি করে রেখেছি। তাকওয়া যার মধ্যে আসবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, বালা মান আওফা বিআহদিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে নাকি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন।
যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা সেই মুত্তাকীদের জন্য দুনিয়ার সমস্ত অভাব দূর করে দেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, সমস্ত সমস্যার সমাধান করে দেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, তার অকল্পনীয় স্থান থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়ায়ুযিম লাহু আজরা, যে নাকি তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলা তার সকল গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ তাআলা তার সওয়াবকে অনেক বাড়িয়ে দেন। ওয়ায়ুযিম লাহু আজরা, আল্লাহ তাআলা তার সওয়াবকে অনেক বাড়িয়ে দেন। যে তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি তোমরা তাকওয়া অর্জন করো আর সবর করো তাহলে কোনো শত্রুর ষড়যন্ত্র তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। যে মুত্তাকি হবে তাকে কোনো শত্রু ক্ষতি করতে পারবে না, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত রাখবেন। যে তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তাকে একটা নূর দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম নূরান তামশূনা বিহি, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো আল্লাহ তোমাদেরকে একটা নূর দিবেন, যেই নূরের আলোকে তুমি সঠিক পথে চলতে পারবা। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু, যে নাকি তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন শয়তান তাকে স্পর্শ করতে পারবে না। শয়তান যখনই তাকে কোনো কুমন্ত্রণা দিবে সাথে সাথে তাকওয়া তাকে সঠিক পথে নিয়ে যাবে, তাকওয়ার নূর তাকে সঠিক পথে নিয়ে যাবে। আসতেছে, আমার কথা তো শেষ হয়নি এখনো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যারা তাকওয়া অর্জন করবে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ওয়ায়াখশাল্লাহা ওয়ায়াত্তাকহি ফাউলাইকা হুমুল ফাইজুন, যারা আল্লাহকে ভয় করবে যারা তাকওয়া অর্জন করবে সে দুনিয়া এবং আখেরাতে সফল হবে। যারা তাকওয়া অর্জন করবে আলা ইন্না আউলিয়া আল্লাহ, তারা আল্লাহর বন্ধু হবে, তারা আল্লাহর বন্ধু। মুত্তাকিরা হলো আল্লাহর বন্ধু, ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিরা হলো আল্লাহ তালার বন্ধু। আল আখিল্লা উয়ৌমা ইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন, দুনিয়াতে মানুষ মানুষের বন্ধু হয়, অনেক বন্ধুত্ব, অনেক সহপাঠী সহকর্মী, দুনিয়াতে অনেক পরিচিতজন থাকবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন এই সকল বন্ধুরা, দুনিয়ার সকল বন্ধুরা আখেরাতে গিয়ে শত্রু হয়ে যাবে। আখেরাতে গিয়ে বলবে হে আল্লাহ, এই দোস্তের জন্যই আমি সিগারেট খেয়েছি, এই দোস্তের কুমন্ত্রণায় পড়িয়ে আমি সিনেমা দেখেছি, এই দোস্তের কুমন্ত্রণায় পড়িয়ে আমি মেয়েদেরকে ইপটিজিং করেছি, এই দোস্তের পাল্লায় পড়িয়ে আমি চুরি করছি, ডাকাতি করছি, বিভিন্ন পাপ কাজ করছি। সমস্ত বন্ধুরা আখেরাতে গিয়ে শত্রু হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুত্তাকুন, শুধুমাত্র যারা মুত্তাকি হবে তারা আখেরাতে গিয়েও পরস্পর বন্ধু থাকবে। তো আল্লাহ তাআলা তাকওয়া এমন একটা নূরকে বানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তোমাদের জন্য সত্য মিথ্যার মধ্যে পার্থক্য স্থাপনকারী বানিয়ে দিবেন, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য স্থাপনকারী একটা নূর মানুষের মধ্যে বানিয়ে দিবেন, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন আর তোমাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, এই জন্য যত নবীরা এসেছেন সমস্ত নবীরা এসে তাদের উম্মতকে বলছেন, ইজ ক্বালা লাহুম হুদুন আলা তাত্তাকুন, হুদ আলাইহিস সালাম বলছে তোমরা আল্লাহকে ভয় করো, ইজ ক্বালা লাহুম নূহুন আলা তাত্তাকুন, নূহ আলাইহিস সালাম এসে বলছে তোমরা আল্লাহকে ভয় করো, ইজ ক্বালা লাহুম সালেহুন আলা তাত্তাকুন, সালেহ আলাইহিস সালাম এসে তার উম্মতকে বলছে আল্লাহকে ভয় করো, ইজ ক্বালা লাহুম লূতুন আলা তাত্তাকুন, লূত আলাইহিস সালাম এসে বলছে আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সরাসরি বান্দাকে বলছেন, ইউনাজ্জিলুল মালাঈকাতা বিররূহি মিন আমরিহি
আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, হে বান্দারা তোমরা আমাকে ভয় করো, ইয়া ইবাদি ফাত্তাকু, দারা কায়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দাগণ আমাকে ভয় করো, ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যারা নাকি সত্যকে স্বীকার করেছে, সত্যকে মানুষের কাছে বলেছে নবীগণ, উলাইকা হুমুল মুত্তাকুন, সমস্ত নবীগণ মুত্তাকি ছিলেন, আল্লাহকে ভয় করতেন। তাকওয়াটা এমন একটা আলো যেই আলো দ্বারা মানুষ সঠিক পথে চলতে পারে। মানুষ দুনিয়াতে বসবাস করে, আমরা দেখি কিছু মানুষ হারামভাবে উপার্জন করতে পারাকে সুযোগ মনে করে, ঠকাইতে পারছি, ভালো লাভ করতে পারছি সুযোগ মনে করে, ফরমালিন দিয়ে বেচাকে সে চালাকি মনে করে, কোনো মেয়েকে অন্যায়ভাবে কাছে যাওয়াকে সে অনেক বড় কিছু চালাকি মনে করে। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইউসুফ আলাইহিসসালাম কে এক সুন্দরী নারী ডেকেছে এবং তার জন্য সব কিছু উন্মুক্ত করে দিয়েছে, তারপরও সেই ইউসুফ আলাইহিসসালাম ওই নারীর প্ররোচনায় পড়েন নাই এবং সেই গুনাহেও লিপ্ত হন নাই। অনেক রোজাদার এমন আছে যে রোজা রেখেও সে পাপ করতেছে, আর অনেক রোজাদার এমন আছে রোজা রাখছে আমি এই জন্য মানুষকে ঠকাতে পারবো না, রোজা রাখছি অন্য সময় মিথ্যা বলছি এখন মিথ্যা বলতে পারবো না, রোজা রাখছি অন্য সময় ইফতিজিং করছি এখন পারবো না, রোজা রাখছি অন্য সময় অনেক নাজায়েজ জিনিস দেখেছি এখন দেখতে পারবো না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন লাইসাত তাকওয়া বিসসিয়ামি ওয়ালা বিসসালাতি, তাকওয়া নামাজ পড়ার নাম না, তাকওয়া বেশি বেশি রোজা রাখার নাম না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন তাকওয়া বেশি বেশি রোজা রাখার নামও না, আর তাকওয়া বেশি বেশি নামাজ পড়ার নামও না। তাকওয়া কি? হুয়া আদা উমা ফরাদাল্লাহ ওয়াজতানাবু মা হাররামাল্লাহ, তাকওয়া হলো আল্লাহ তাআলা যা ফরজ করেছেন এগুলোকে পালন করা, আর যেগুলোকে হারাম করেছেন এগুলো থেকে বেঁচে থাকা, হারাম কাজ থেকে বিরত থাকা আর ফরজগুলোকে করা। ফামান রুযিকা বাদা যালিকা খাইরান ফাহুয়া খাইরুন লাহু, এর পরে যে ভালো কাজ আরো বেশি করতে পারে এটা তার জন্য বেশি উত্তম। একজন রোজা রাখলো আর নিন্দা করলো, নিন্দা করা হারাম। একজন রোজা রাখলো আর সুদ খাইলো, সুদ খাওয়া হারাম। একজন রোজা রাখলো মিথ্যা বললো, মিথ্যা বললা হারাম। একজন রোজা রাখলো আর মানুষকে ঠকাইলো, ঠকানো হারাম। একজন রোজা রাখলো মানুষকে কষ্ট দিল, কষ্ট দেওয়া হারাম। একজন রোজা রাখলো নামাজ পড়ল না। একজন রোজা রাখলো যাকাত দিল না। একজন রোজা রাখলো আর সে আল্লাহর হুকুমকে মানল না, এই রোজা দ্বারা তার কোনো লাভ হবে না। রোজা হবে সেটাই লাভবান যে রোজার সাথে তাকওয়া থাকবে, যেই রোজার সাথে ফরজ কাজ আদায় থাকবে, যেই রোজার সাথে সমস্ত হারাম কাজ থেকে বিরত হওয়া থাকবে, যেই রোজার সাথে তাকওয়া থাকবে সেই রোজাই হলো কার্যকর রোজা, যেই রোজার সাথে তাকওয়া থাকবে না সেই রোজার কোনো মূল্য নাই। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত্তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইসতিআদাদু লিয়াউমির রাহিল, তাকওয়া হলো আল্লাহকে ভয় করা, তাকওয়া হলো কোরআন অনুযায়ী আমল করা, বিধান অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করা, তাকওয়া হলো অল্পে তুষ্ট থাকা, আর তাকওয়া হলো আখিরাতের জন্য তৈরি হওয়া। দুইটা মূল বিষয়, একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো
আখেরাতের আগ্রহ, এই দুইটা বিষয় যদি মানুষের মধ্যে থাকে তো সেই মানুষটা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহ, সে হলো আল্লাহর বন্ধু। আর এই দুইটা দুইটা বিষয় যার মধ্যে থাকবে না সে হলো আউলিয়া আশ-শাইতান, শয়তানের বন্ধু, শয়তানের সহযোগী। আপনি দুনিয়াতে চলবেন দেখবেন এরকম দুই রকম মানুষ। কিছুদিন আগে আমার এক পরিচিত লোক, সে দিনদার, কিন্তু তাকে দেখলাম এক নারীর সাথে তার দেখা দেওয়া জায়েজ নাই, সেই নারীর সাথে সে ঘোরাফেরা করতেছে। তো আমি তাকে বললাম আলাদাভাবে যে ভাই তুমি একজন দিনদার মানুষ, যেই নারীর সাথে তোমার দেখা দেওয়া জায়েজ নাই তার সাথে কথা বলাই তো জায়েজ নাই, পাশাপাশি বসা তো আরো হারাম, তুমি এই কাজটা কিভাবে করো? মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এরকম খুতবা দিতে দাঁড়াইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়জামা আর পাঞ্জাবি পরা, একজন লোক দাঁড়িয়ে গেছে, হে ওমর আপনার বিরুদ্ধে আমার একটা কথা আছে। বলে কি কথা? বলে আপনি সবাইকে যে জামা দিছেন, যে কাপড় আমাদের মধ্যে বন্টন করছেন, এই কাপড় দ্বারা তো জামা আর পায়জামা দুইটা হয় না, আপনার জামা পায়জামা কিভাবে বেশি হইল? জামা এবং পায়জামা আপনারটা কিভাবে হইল? আমাদের তো শুধু জামা হয় আর না হয় শুধু পায়জামা হয়, তার মানে আপনি বেশি নিছেন আর আমাদেরকে দেওয়ার সময় কম দিছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে দাঁড় করাইছেন, হে আব্দুল্লাহ একটু তার উত্তরটা দিয়ে দাও। আব্দুল্লাহ বলেন যে আমার বাবার অংশে যেই জামাটা যেই কাপড়টা হয়েছিল সেই কাপড় দ্বারা না আমার বাবার পাঞ্জামি হচ্ছিল, কারণ আমার বাবা একটু বেশি লম্বা, আর না তার পায়জামা হচ্ছিল। তো আমি আমার বাবাকে বললাম যে আমার অংশে যে জামাটুকু যে কাপড়টুকু আমাকে দিয়েছেন এই কাপড়টুকু আমি আপনাকে দিয়ে দেই, আপনি এটা দ্বারা আপনার জামা পায়জামা বানিয়ে নেন। তো আমি তারপরে আমার কাপড়টুকু আমার বাবাকে দিয়ে দিছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক লোক আসছে, এক লোক এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্নাকা লা তাআদিল, আপনি ইনসাফ করেন না, আপনি আপনার আত্মীয় স্বজনকে দেন আর আমাদেরকে দেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেছেন, হ্যাঁ আমি ইনসাফ করি না, কোন জায়গায় ইনসাফ করি নাই? সাথে এক সাহাবী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াত মনে করিয়ে দিছেন, খুযিল আফওয়া ওয়ামুর বিল উরফি ওয়া আরিদানিল জাহিলিন, আল্লাহ তাআলা বলছেন যে ক্ষমাকে তোমরা আঁকড়ে ধরো আর মূর্খদের থেকে তোমরা বিরত থাকো, মূর্খরা কিছু বললে তাতে উত্তেজিত হয়ে যেও না। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছেন। সে যদিও অপরাধ করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার রাগ উঠছে, কোরআনের আয়াত শুনছেন থেমে গেছেন। যখন আমি খারাপ কাজ করব আর যখনই আমাকে কেউ উপদেশ দিবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন এই উপদেশ কারা গ্রহণ করবে, ফাজালনাহা নাকালাল্লা মা বাইনা আইদিহিমা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, আমি এই মাঝে মধ্যে তোমাদের মধ্যে ভূমিকম্পন দেই, আমাদের দেশেও ভূমিকম্প হয় অনেক সময়, তোমাদের মধ্যে জলোচ্ছ্বাস দেই অনেক সময়, তোমাদের মধ্যে বিভিন্ন বন্যা দেই, এগুলো কেন দেই? আল্লাহ তাআলা বলেন উপদেশমূলক, কাদের জন্য উপদেশ? সবাই উপদেশ গ্রহণ করে না, দেখে ভূমিকম্প হইছে হোক না, সবাই উপদেশ গ্রহণ করে না, উপদেশ তাদের জন্য যারা নাকি আল্লাহকে ভয় করে। আমি যখন তাকে বললাম তো সে তো উপদেশ গ্রহণ করবে না, সে যদি আল্লাহকে ভয় করতো উপদেশ গ্রহণ করত, আল্লাহর ভয় আখেরাতের বিশ্বাস নাই বলে উল্টা আমাকে আরো আক্রমণ। হে আমি কি করছি? এতটুকু তো সবাই করে, আপনার খুঁজলেও তো আপনার মধ্যেও তো বহুত পাপ পাওয়া যাবে, হ্যাঁ ভাই আমার মধ্যে অনেক পাপ পাওয়া যাবে, আর সেই পাপের ক্ষেত্রে আপনি যদি আমাকে উপদেশ দিতেন আমি সেটাকে মেনে নিতাম। একজন মানুষ নামাজ পড়ে না, আপনি যখন তাকে নামাজের কথা বলবেন এটা আপনার দায়িত্ব, কিন্তু অনেক মানুষ আছে আপনার এই উপদেশকে গ্রহণ করবে না, বরং উল্টো আপনাকে আরো হ্যাস্ত ন্যস্ত করবে। একজন মানুষকে দেখবেন ফরমালিন দেয়, যদি তাকে বলেন ভাই ফরমালিন দিয়েন না, মানুষকে ঠকায়েন না,
আরে এরকম বহুত ব্যবসা দেখছি, আর একজন এর সাথে আরো দশজন আসবে, মিয়া এখানে ফরাজি গিরে দেখাইতে আসছো, শয়তানের দল শয়তানের সহযোগী চলে আসবে। আর যারা মুত্তাকি, মুত্তাকিদের সহযোগী আল্লাহ তাআলা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহকে ভয় করবে তাদের বন্ধু হলো আল্লাহ তাআলা। এই জন্য মানুষ দুই রকম হবে, কিছু মানুষ তাকওয়াওয়ালা যার মধ্যে আল্লাহর ভয় আখিরাতের বিশ্বাস থাকবে সে আল্লাহর সহযোগী হবে, আর যার মধ্যে আল্লাহর ভয় আখিরাতের বিশ্বাস থাকবে না সে শয়তানের সহযোগী হবে। আপনি যখন কোনো আখিরাত ভাই রোজা রাখেন না কেন রমজান মাসে? আরে মিয়া বহুত দেখছি আপনার মতো বহুত মানুষ এরকম রোজা রাখে না, আমারই বলেন শুধু, আরো কত মানুষ আছে রোজা রাখে না, আপনাকে এরকম রোজাদার বহুত দেখছি, রোজা রাখেন ঠিকই আবার মানুষকে ঠকান, আবার রোজা রাখেন ঠিকই আবার মানুষকে গালি গালাজ করেন, আপনার আরো দশটা দোষে ধরে দিবে, আপনার মতো মানুষের দশটা দোষে ধরে দিবে যদি তার উপদেশ গ্রহণ করার মানসিকতা না থাকে। এই জন্য আল্লাহর ভয় এমন একটা জিনিস যার দ্বারা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন একটা আলো, একটা আলো, এই আলো যখন থাকবে মানুষের মধ্যে যে রোজার সাথে সেই তাকওয়া থাকবে, সেই তাকওয়াওয়ালা মুত্তাকিওয়ালা রোজাদার ফেরেশতাদের ঘোষণা শুনবে, সেই মুত্তাকিওয়ালা রোজাদার আল্লাহ তাআলার ঘোষণা শুনবে। আল্লাহ তাআলা প্রতিদিন মানুষকে ডাকে, প্রতিদিন মানুষকে ডাকে, আলামিন দাইন ফা আস্তাজিব লাহু, আলামিন মুস্তাগফিরিন ফা আগফির লাহু, আলামিন সাইলিন ফা উতিয়াহু। প্রতিদিন রমজানে এবং প্রতিদিন শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন আর ডাকতে থাকেন, এমন কি কেউ আসো যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, এমন কি কেউ আসো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব, এমন কি কেউ আসো যে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা কবুল করব। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, ইফতারের সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করতে থাকেন যে এই ইফতারের সময় এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এই রমজানের উসিলায় ক্ষমা করে দেওয়া হয়েছে। ওয়ায়ুনাদি মুনাদিন, যারা রোজার সাথে তাকওয়া থাকবে তার মধ্যে ওই প্রতিদিন ফেরেশতারা ঘোষণা করতে থাকে, ওই ঘোষণা তার কানে আসবে, ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে ওই সকল মানুষ যারা কল্যাণ করতে চাও, ভালো কাজ করতে চাও, তোমরা অগ্রসর হও, ভালো কাজ করো, ভালো কাজ করো, সুযোগ তোমাদের জন্য। ফেরেশতারা প্রতি মুহূর্তে রমজানে ঘোষণা করতে থাকে, ওয়া বাগিয়াশার, আর হে ওই পাপী ফরমালিন দাও, মানুষকে ঠকাও, সুদ খাও, ঘুষ খাও, সিগারেট খাও, মানুষকে কষ্ট দাও, হে ওই সকল পাপী থেমে যাও, থেমে যাও, থেমে যাও। ফেরেশতারা ঘোষণা করতে থাকে, এই ঘোষণা কে শুনবে? যেই রোজাদারের মধ্যে তাকওয়া থাকবে। আর এই এই রমজানটা আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিছেনি একমাত্র উদ্দেশ্য হলো যাতে মানুষের মধ্যে তাকওয়া অর্জিত হয়, যাতে মানুষের মধ্যে তাকওয়া আসে। রমজানের রোজা এমন একটা আমল, এমন একটা আমল যে আমল মানুষের জন্য করা যায় না। একজন মানুষকে, একজন ছেলেকে দেখলাম একবার যে আমি রোজা রাখছি, আরে তুই রোজা রাখছস তুই আমাদের সামনে খাইতেছস না, ঠিকই তো বাসায় খাইছস, বলে চল আমার মায়ের কাছে জিজ্ঞাসা কর। আম্মুর কাছে জিজ্ঞাসা করছে এ কি রোজা রাখছে, বলে আমি তো দেখছি আমার সামনে খায় নাই, তো আম্মার সামনে খাও নাই, ঠিকই তো দরজা বন্ধ করে খাইছো, বলে না আমি দরজা বন্ধ করেও খাই নাই, দরজা খুলে দেখো ভিতরে কোনো খাবার আছে কিনা, বলে ভিতরেও কোনো খাবার নেই, হয়তো বা তুমি বাথরুমে ঢুকছো, বাথরুমে গিয়ে পানি খাইছো। দুনিয়ার কোনো মানুষকে বিশ্বাস করাইতে পারবে যে আমি রোজাদার? দুনিয়ার কোনো মানুষকে বিশ্বাস করানো যাবে না। রোজা হলো একমাত্র আল্লাহর জন্য, আর এই রোজার দ্বারা মানুষের মধ্যে তাকওয়া অর্জিত হয়, আল্লাহর ভয় আল্লাহর জন্য করা সেইটা অর্জিত হয়। এই জন্য রোজার উদ্দেশ্য হলো তাকওয়া, মানুষের মধ্যে পরিবর্তন। যদি কেউ পরিবর্তন আনতে চায় নিজের জীবনের মধ্যে, রোজা হলো তার, এই রমজান হলো তার সুবর্ণ সুযোগ। কেউ যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চায়, অনেক পাপ করছি
অনেক ফরমালিন দিছি আর দিব না, অনেক ঘুষ খাইছি আর খাব না, অনেক সুদ খাইছি আর খাব না, অনেক মানুষকে কষ্ট দিছি আর দিব না, অনেক নামাজ কাজা করছি আর করব না, অনেক ছেলে মেয়েদেরকে মারছি, স্ত্রীকে মারছি আর কোনোদিন মারবো না, অনেক ইফতিজিং করছি আর করব না। কেউ যদি এই পরিবর্তনের নিয়ত করে রমজান হলো তার সুবর্ণ সুযোগ, কারণ আল্লাহ রসুল কোরআনের মধ্যে বলছেন রমজান আসার সাথে সাথে সুফিদাত মারাদাতুস শায়াতিন, শয়তানকে আবদ্ধ করা হয়, শয়তানের বন্ধু কমে যায়, শয়তানের বন্ধু থাকে না, আসল শয়তান আবদ্ধ, শয়তানের চেলাপেলা কিছু থাকে, তারাও পরাজিত থাকে। আপনি যদি রমজানে যেই দোস্তরা আপনারে পাপ কাজে ডাকত সেই দোস্তদেরই যদি বলেন চল নামাজে যাই, নিজে না আসলেও আপনারে বাধা দিবে না। যেই দোস্তরা আপনারে নিয়ে ঘুষ খাইত তাদেরকেই যদি বলেন রমজান মাস ঘুষ খাব না, নিজে না নিজে আপনার কথা না মানলো আপনাকে বাধা দিবে না। যারা ঠকাইত যারা ইফতিজিং করত নিজেরা না মানলেও আপনাকে বাধা দিবে না। আপনি যদি সঠিক হতে চান ঠিক হতে চান আপনার মনও আপনাকে সাহায্য করবে, আপনার পরিবেশও আপনাকে সাহায্য করবে, কারণ সুফিদাত মারাদাতুস শায়াতিন, শয়তানকে আবদ্ধ করা হয়েছে। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এই রমজান আসার সাথে সাথে আল্লাহ রসুল বলছেন জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয়েছে। এই রমজান মাস হল আল্লাহর পক্ষ থেকে রহমতের মাস, সাধারণ ক্ষমার মাস, জান্নাতে প্রবেশ করানোর মাস। যারা যারা জান্নাতে যেতে চাও এই যে দেখো জান্নাত খোলা, আসো আসো, এক একটা সৎকা করবা, সত্তরটা এক একটা সৎকা করবা, এক একটা ফরজের সওয়াব পাবা, এক একটা ফরজ আদায় করবা অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করলে যেরকম সওয়াব এরকম সওয়াব পেয়ে যাবা। আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন হে ফেরেশতারা দেখো দেখো, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন, দেখো দেখো আমার বান্দা আমার জন্য কিরকম রাতভর তারাবি পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, আমার বান্দা দেখো কিভাবে কোরআন তেলাওয়াত করতেছে, আমার বান্দা দেখো কিভাবে আমার জন্য না খেয়ে বসে আছে। এজন্য আল্লাহ রাসূল বলেন ফাইন্না শাকিয়্যা মান হুরিমা রাহমাতাল্লাহ, হতবাগা হল ওই ব্যক্তি যে রমজান মাস পেল তারপরও আল্লাহর রহমত থেকে বঞ্চিত রইল। এই জন্য তোমরা বঞ্চিত হইও না, তোমরা ভাগ্যবান হও। আরু আরু আল্লাহ আল্লাহ রসুল বলেন সাহাবাদেরকে মোমেনদেরকে, তোমরা দেখিয়ে দাও আল্লাহকে দেখিয়ে দাও কিরকম আমল আল্লাহর জন্য করতে পারো, প্রতিযোগিতা করো প্রতিযোগিতা করো। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা তানাফুসিকুম, আল্লাহ তাআলা এই রোজাদারদের প্রতিযোগিতার দিকে তাকিয়ে থাকেন, ফেরেশতাদেরকে দেখাইতে থাকেন এই দেখো এরা নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা করে, কোরআন কে কয় খতম করতে পারবে প্রতিযোগিতা করে, কে কত সৎকা করতে পারবে প্রতিযোগিতা করে, কে কত মানুষকে খাওয়াইতে পারবে প্রতিযোগিতা করে। এই জন্য রমজানের মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, আর এই তাকওয়ার দ্বারা মানুষ দুনিয়া এবং আখেরাতের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিছেন ওয়াল আকিবাতুল মুত্তাকিন, দুনিয়ার শুভ পরিণাম যারা তাকওয়া অর্জন করছে, আখেরাতের শুভ পরিণাম যারা তাকওয়া অর্জন করছে, সকল পরিণাম মুত্তাকিদের জন্য। এই জন্য কেউ এই রমজান মাসে যদি প্রতিজ্ঞা করে আমি এই রমজান মাসে ভালো হয়ে যাব, আল্লাহ তাআলা তাকে ভালো বানিয়ে দিবেন। এই জন্য সবার নিয়ত আছে না ইনশাআল্লাহ, সবাই নিয়ত করছেন তো এই রমজানে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করব, সবাই আমরা আমাদের জীবনকে পরিবর্তন করব, আমাদের পরিচিত জন যত আছে সকলকে তার জীবন পরিবর্তন করার জন্য আমরা উদ্বুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়েনি।